আমার মাঝে মাঝে ইন্ডিয়া যাওয়া হয়, তো তারা কইন বলে আমরা এ চারটে মুসলমান এখানে হইলে 50 জন হিন্দু আমরা মোকাবিলা করার আয়না ধরে তারা এক গুণ লোকের এক তুলে বলে 5 জন জমে এর মাঝে লাগে কেনে মুমিনের একটা চালিকা শক্তি আছে, এই চালিকা শক্তির নাম হলো ইমান। যখন সুবহান এই শক্তির নাম কিটা? আজকে আমরা খেলে পারি না বলে আমরা ইমান দুর্বল হয়ে গেছি। আমরা ভারতের কাছে নত জানি খেলে ফারাক্কা বাদ দেওয়া হয়ে গেছে, বরাক বাদ দেওয়া হয়ে গেছে, আর যদি বাদ দেওয়া কি আমরা পানি পাইতাম না? আল্লাহ এখন দেওয়া আমার বন্ধা একবার তা চিন্তা করো, সব কিলোমারি উপরে দিছাও আমি তোমার জন্য মাথা দিলে অসংখ্য করে দোকানের বুটা ওখানে আসছি, তোমার জন্য ফাওয়ার তোলে বহুত ফারির আসছি। যদি তোমার জন্য ফারির দরকার হয় সোলাতুর স্টেজ কা বড় মাটিত মাথা লাগাই সুবহান রব্বিয়াল আলা কও, আর আপ তুমি আসমান কা দোয়া করো, উপরেও পানি আছে তোলেও পানি আছে, আমেরিকার কাছে লন্ডনের কাছে ব্রিটেনের কাছে ইন্ডিয়ার কাছে পানি চাইও না। পানি যে আল্লাহ আমি তোমার তান্ডে পয়দা করছি, ও আল্লাহ তোমার জন্য লাগি জমিনে সারা জমিন দে সারা দুনিয়ারে আমি তিন ভাগে ভাগ করি, এক ভাগ জমিন দিছি স্থল দিছি, বাকি তিন ভাগ পানি রাখছি, এর মাঝে মাথার উপর রাখছি পাওয়ার তুলে রাখছি, এর মাঝে তুমি দেন পানির লাগি কেনে নত জানো, তুমি দেন আমার মুখ হয়ে যাও কুচ্ছু রবা বইত না। মাথা তুলে দেখা যায়নি উপরে পানি আছে মাথুকা, প্লেন চড়িছেন যারা দেখছেন প্লেন মেঘর উপরে দি চাকা চাকা পাহাড় বাড়ি বৃষ্টির পাহাড় হল অভাব আছে, অভাব কি তার আল্লাহরে খোয়ার বাবা সাহ কুবলা রহমতুল্লাহের কথা গত জমা দিন আমার এক মুসল্লি কইছে, কইছেন প্রবীণ মুরব্বী অন্তত 70-এর কাছাকাছি বয়স হইব, কইছেন যে তৎকালীন সময় আমরা সাত গাঁও মিলিয়া খোয়ান করেছি, সাত গাঁও মিলিয়া মেঘ নাই জমিন হুকে সাকা হয়ে গেছে ফল ফসল নষ্ট হয়ে যায়, সাপ তুলে ওয়াজ করছেন আসরের টাইমে সামর কাছে আমরা গেছি সাপ সাপ ওয়াজ হয়েছি সাপ মেঘ লাগে একটু দোয়া করো কা সাপে কইলে বা মেঘর দোয়া করলে তিন দিন যাইতে হবে না ওখানে খালি কইছেন কইয়া হাত তুলছেন হাত তুলতে না তুলতে দেখা গেছে খালি বলছেন ও আল্লাহ জমিনে হাহাকার করে জমিনের জানোয়ার ওখান গোলাত পানি নাই দেবো আল্লাহ তোমার আসমানও পানি নাই নি তুমি দেবো না খালি কইতে দেরি হয়েছে লগে লগে ডাক দিছে লগে লগে আন্দা দিছে লগে লগে বৃষ্টি করা শুরু হয়েছে ইজান তুলে বৃষ্টির কারণে ওলা হয়েছে যে আগরামলি উজানি রাস্তা ছোড়া আছে রাস্তা আছে না কোন ছোড়া আমরা আটুর উপরে বানি বাইয়াদার ওলা অবস্থায় বানি শুরু আসমানও পানির অভাব নাই রে ভাই কোয়ার লেখান কইতে পারিয়েন না আল্লাহর উপরে আমরা যত উপযুক্ত বিশ্বাস হয়েছে না যে কারণে আমরা দুর্দশা করতে আছে যদি আমরা আল্লাহরে খোয়া লাগান কইজন পাতাম তাইলে আমেরিকার কাছে খোয়া লাগতো আমরা দেশের রাষ্ট্র দায়িত্বশীল যারা তারা বেশি গেলে হইলে হুজুর আমরা সবটাও বুঝে নিতে ঠিক আছে কিন্তু আমরা একটু দেশেও আছি আমরা আন্তর্জাতিক চাপও আছি মাতি হাই রে হাই মুমিনের আন্তর্জাতিক চাপ নাই মুমিনের কথা লেখন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন যদি সচ্চাই মান থাকে তোমার তানোর খারুরে ধরানের কোন সুযোগ নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আওয়াজ কুড়িয়া পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول الله صلى الله عليه وسلم تتو مبارك ور بركت ور عشن کو دلیل آسے بطي بطي غوری دوئی اکتا ہمارا رہے خود دلیل آتور بركت آنگولیر بركت سبحانه আল্লাহর হাবিব যদি হিজরত করিয়া আল্লাহর পক্ষ থেকে হুকুম হইলে আমার হাবিব আপনি আর ইমে তাক্তাবার তো না এরপরে আমি জানাই দিই আর আপনি মদিনাতেই ইবাদত করিলা 6 মাস আগে ইনফরমেশন হয়েছে দেওয়া লাগবো আর যেদিন যাইতা এদিন কইছে আপনার তাক্তারা যাইতা কি অথচ এদিন রাইট মিটিং হয়েছে আর আগের দিন রাইটে হুজুরে পক্ষে ও রাইট খুন করা হইতো সব গোষ্ঠীর জন্য একজন যোদ্ধা আইবা আইয়া
একই সঙ্গে হুজুর যখন তাহাজ্জুদের হুজুর করার বাড়ি যায় তখন তাহলে কাতল করে তো নাউজ বিল্লাহ সম্ভব নেই আল্লাহ না চাইলে আল্লাহ চাইলে তার হুজুরকে কাতল করে দিতা হুজুরকে অর্ডার করা হয়েছে যে আপনি বাড়ি যাবেন তবে বাড়িবার আগে একমুট বালু লোকা নিয়ে পড়ো কাসিন ওয়াল কোরআন আল হাকিম তুলে وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ কইয়া দম দিছে কই আপনি বালু গুন গর্ত নেই কে মারুক গরর ভিতরে ইটা মালে বালু বালির জায়গা থাকবো চতুর্দিকে কাবিরা ঘরের আর সবুত গিয়া ফলার কথা নেই বলে না কিন্তু আল্লাহর হাবিবর হাত মুবারকর বরকত হইল হুজুরে ইটা মারলে ঘরর বাড়া যায় প্রত্যেকটা কাফির চৌকে চৌকে গিয়া পড়ে।